মুম্বাই ডাব্বাওয়ালাদের ইতিহাস এক শতাব্দীরও বেশি সময় আগে এবং তারা ভারতের মুম্বাইতে একটি আইকনিক এবং দক্ষ লাঞ্চ বক্স বিতরণ ব্যবস্থা গড়ে তুলেছিল। ডাব্বাওয়ালা শব্দটি দুটি হিন্দি শব্দ থেকে এসেছে, ডাব্বা যার অর্থ লাঞ্চ বক্স এবং ওয়ালা যার অর্থ হচ্ছে বাহক বা ব্যক্তি। ডাব্বাওয়ালারা অত্যন্ত সংগঠিত এবং নিবেদিত প্রাণ ব্যক্তিদের একটি দল যারা অফিস কর্মীদের বাসস্থান থেকে তাদের কর্মক্ষেত্রে বাড়িতে রান্না করা খাবার সরবরাহ করে এবং সেই টিফিন বক্সগুলো আবার ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে। এখানে মুম্বাই ডাব্বাওয়ালাদের একটি সংক্ষিপ্ত ইতিহাস বলবো। এদের উৎপত্তি, ডাব্বাওয়ালা প্রথা 19 শতকের শেষ দিকে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে উদ্ভূত হয়েছিল বলে মনে করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা যারা মুম্বাইয়ের মশলাদার এবং স্থানীয় খাবারে অভ্যস্ত হতে পারেনি, তারা টিনের পাত্রে নিজেদের গৃহ থেকে নিজেদের মধ্যাহ্নভোজ নিয়ে যেতে শুরু করেছিলেন। ভারতীয় অফিসের কর্মীদের সংখ্যা বাড়ার সাথে সাথে তারাও তাদের মধ্যাহ্নভোজ নিয়ে যেতে শুরু করে, যার ফলে একটি লাঞ্চ বক্স বিতরণ পরিষেবার প্রয়োজন হয়। গঠন, ডাব্বাওয়ালা সিস্টেম আনুষ্ঠানিকভাবে 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মহাদেও আওয়াজি বাচ্চে একজন পার্সি ব্যাংকার প্রায় 100 ডাব্বাওয়ালাদের নিয়ে প্রথম লাঞ্চ বক্স বিতরণ পরিষেবা প্রতিষ্ঠা করেছিলেন। সিস্টেমটি প্রাথমিকভাবে পার্সি সম্প্রদায়কে সরবরাহ করেছিল, কিন্তু পরে বিভিন্ন পটভূমির লোকেদের সেবা করার জন্য প্রসারিত হয়েছিল। সরল সংগঠন, ডাব্বাওয়ালাদের সংগঠন আশ্চর্যজনকভাবে সহজ কিন্তু অত্যন্ত দক্ষ। ডাব্বাওয়ালাদের একটি নেটওয়ার্ক রয়েছে যারা সাইকেল বা হ্যান্ড কার্ট ব্যবহার করে বাড়ি থেকে লাঞ্চ বক্স সংগ্রহ করে এবং একটি কেন্দ্রীয় বাছাইয়ের স্থানে, সাধারণত একটি রেল স্টেশনে পৌঁছে দেয়। সেখানে লাঞ্চ বক্সগুলি তাদের গন্তব্য রেলওয়ে স্টেশনগুলির উপর ভিত্তি করে সাজানো হয়। কালার কোডিং সিস্টেম, সঠিক এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে ডাব্বাওয়ালারা লাঞ্চ বক্সে এবং তাদের ইউনিফর্মে একটি অনন্য রং কোডিং সিস্টেম ব্যবহার করে। রঙের কোডগুলি তাদের গন্তব্য এবং প্রতিটি লাঞ্চ বক্সের প্রাপক শনাক্ত করতে সাহায্য করে। 6 সিগমা সার্টিফিকেশন, 2005 সালে ডাব্বাওয়ালারা তাদের অনবদ্য সেবার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে যখন তারা 6 সিগমা সার্টিফিকেশন পায়। এই শংসাপত্রের অর্থ হল তারা একটি অবিশ্বাস্যভাবে কম ত্রুটির হার অর্জন করেছে, প্রায় 6 মিলিয়ন ডেলিভারিতে একটি ভুল, যা তাদের বিশ্বের সবচেয়ে দক্ষ লজিস্টিক সিস্টেমগুলির মধ্যে একটি করে তুলেছে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, ডাব্বাওয়ালারা সমাজের নিম্ন আয়ের শ্রেণীর অনেক লোককে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। তাদের সম্প্রদায়ের একটি দৃঢ় অনুভূতি এবং তাদের কাজে গর্ব রয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃতি, বছরের পর বছর ধরে ডাব্বাওয়ালাদের অনন্য এবং দক্ষ লাঞ্চ বক্স ডেলিভারি সিস্টেম সারা বিশ্ব থেকে মনোসংযোগ আকর্ষণ করেছে। তারা অনবদ্য সংগঠন এবং দলবদ্ধ কাজের উদাহরণ হিসাবে অসংখ্য তথ্যচিত্র, বই এবং ব্যবস্থাপনা অধ্যয়নে প্রদর্শিত হয়েছে। মুম্বাই ডাব্বাওয়ালারা সূক্ষ্মতা, উৎসর্গীকরণ এবং শৃঙ্খলার একটি উজ্জ্বল উদাহরণ,
এবং তাদের সিস্টেম আধুনিকায়ন এবং প্রযুক্তির দ্বারা উত্থাপিত চ্যালেঞ্জ সত্ত্বেও উন্নতি করে চলেছে। সময় মতো এবং ত্রুটি ছাড়াই বাড়িতে তৈরি খাবার সরবরাহ করার প্রতিশ্রুতি তাদের মুম্বাইয়ের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ফুড ইস্যুর একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে।